হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি গণেশ চতুর্থীর একটা স্পেশাল রেসিপি। এটা হচ্ছে ডাব পনির। এখানে আমি পনিরগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দের মতো পিস করে কেটে নিও। এবার আমি এই পনিরগুলোকে সাদা তেলে হালকা করে ভেজে তুলে রেখে দিলাম। এবার আমি ওই তেলের মধ্যে কিছু ফোড়ন দিচ্ছি, সেটা হচ্ছে জিরে, গোটা জিরে, লং, এলাইচি আর দারচিনি। এই তিনটে দিয়ে এটাকে আমি ভালোভাবে ফ্রাই করে দেব গরম মশলাগুলোকে। এদিকে গরম মশলা ফ্রাই হচ্ছে, তাহলে চলো আমরা অন্যদিকে ডাব পনিরের জন্য মশলা রেডি করে নিই। এখানে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, তার মধ্যে আমি আদা দিলাম, আর আমি এখানে দিচ্ছি কাজু আর কিশমিশ, আর দিলাম একটা টমেটো চপ করে। এবার এই সমস্ত মশলাটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে আমার গরম মশলা গরম ফ্রাই করা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে পেস্ট করা মশলাটা অ্যাড করে দিচ্ছি। এবার এই মশলাটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। এরপর আমি এর মধ্যে এখন দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি হাফ স্পুন জিরে পাউডার। এই মশলাগুলো দেওয়ার পর আবার এই মশলাগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা আমার ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে আমি এবার দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 স্পুন, আর দিচ্ছি হাফ স্পুন হলদি পাউডার, হলুদের গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে আবার মিক্স করে নিচ্ছি। মশলাটা মিক্স হয়ে যাওয়ার পর এরপর আমি এর মধ্যে অ্যাড করছি কাশ্মীরি চিলি পাউডার, আর দিচ্ছি এখানে 1/2 টেবিল স্পুন সুগার। সুগার আর কাশ্মীরি চিলি পাউডার দিয়ে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। মশলা দেখো আমার প্রায় রেডি হয়ে এসেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মশলা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি একটা ডাব এনেছিলাম, সেই ডাবের শাঁসটাকে পেস্ট বানিয়ে সেটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। ওটা অ্যাড করে দেওয়ার পর মশলাটা যখন ভাজা হয়ে যাবে এরপর আমি অ্যাড করছি ডাবের জল। এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস, ডাব পনিরে এটা ভীষণভাবে দরকার। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি ভেজে রাখা পনিরগুলো। ভেজে রাখা পনিরটা অ্যাড করে দেওয়ার পর আমি অল্প একটুখানি অল্প টাইমের জন্য ফুটিয়ে এবার আমি এটাকে নামিয়ে দেব। তাহলেই আমার রেডি হয়ে যাবে ডাব পনির। এটা একটা পিওর ভেজ রেসিপি, এখানে আমি কোনো পেঁয়াজ আদা ব্যবহার করলাম না, কারণ এটা গণেশ চতুর্থীর একটা স্পেশাল মেনু ছিল। অবশ্যই তোমরা এই মেনুটা বানিয়ে গণেশজিকে ভোগ হিসাবে নিবেদন করো, আর এটাকে অবশ্যই সার্ভ করো বাসন্তী পোলাওয়ের সাথে, একবার ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগে এই রেসিপি, ভীষণ টেস্টি হয় ডাব পনির। আর গণেশ চতুর্থীকে অবশ্যই এটা ভোগ দিও বাসন্তী পোলাওয়ের সাথে। আশা করি তোমাদের রেসিপিটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো। তাহলে আজ এই অবধি, ওকে বাই, টেক কেয়ার।